ইয়ার সকাল আমার ফুল ভিডিও দেখতে দেখলে বুঝতে পারবা যে কিভাবে ফার্টিলাইজার অ্যাপ্লাই করা, কিভাবে প্রুনিং করা, কিভাবে ফাতালতা ছাটাই করা, কিভাবে বাইন্ডা দেওয়া, কিভাবে গড়ত টিপস পয়েন্ট খাটা, আর কিভাবে লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করা 7 to 10 days বা 14 days ফর ফর টমেটো ফিড বা ফুড, আর কিভাবে টপ ড্রেসিং করা এভরি 4 to 6 weeks, সব কিছু দেখবা আপনারা অল ইন ওয়ান প্যাকেজ। তো আপনারা দেখুক কমপ্লিট পরিচর্যা করা শেষ, আপনারা দেখতে পারছেন ফুল ভিডিওটা দেখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আপনারা হচ্ছে একটা গার্ডেনিং ভিডিও লই আইছি, গার্ডেনিং টিপস সহ আপনারা হচ্ছে থাকবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হইলে আপনারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবা, পাশে থাকুন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে দেখতে পারবা। পাশে নট গার্ডেনার কে বলকার ইউটিউব চ্যানেলটানে সাবস্ক্রাইব করা ফ্রি, লাইক কমেন্ট করা ফ্রি, সব কিছু ফ্রি, কোনো চার্জ নাই। আপনারা রেজিস্টার হইয়া আপনারা যুক্ত হইবা আমার সাথে। তো যাই হোক ভিউয়ার সকল, আজকে দেখতে পারা এখানে আমার কয়েকটা বাংলাদেশি কিকুম্বার গাছ। তো কিকুম্বার গাছও আমি কয়েকটা জিনিস কইরাম, যেমন কীভাবে পরিচর্যা করা, কীভাবে টাই আপ করা, কীভাবে প্রুনিং করা, বা কীভাবে গাছের ফাতালতাগুলো ছাটাই করে দেওয়া, এরপরে লতা পাতাগুলা ঠিকঠাক করে বাইন্ধা দেওয়া, ওগুলা দেখাইমু। এরপরে গিয়া কিছু সার কীভাবে অ্যাপ্লাই করতে আপনারা সেটাও দেখাইমু আপনারা হচ্ছে। আর কিছু আমি দেখাইমু কীভাবে 1G 2G 3G কাটিং যেটা আমরা কই, তো আপনারা গড়ত টিপস যেটা হয়তো গড়ত টিপস ওগুলা যে সময় দেখবা আপনারা নিস্তনে, ও নিস্তনে লাগে আপনারা একটা উত্থান পর্যন্ত যেগুলো লাম্ব হয়ে যাবে, যখন ওটা লাম্ব হয়েছে তখন গিয়ে আপনারা কিতা করবা, ওই যে আগাটা দেখতে পারা ওটা প্রিন্ট আউট করে নিবা, একটু গড়ত টিপস ওটা ওই দেখো ওইভাবে প্রিন্ট আউট করে নিলেইবা। তো হওয়ার পরে তো প্রতিটা গাছে আপনারা একটা ওইটা হলো 1G কাটিং করছি আমি, ওই দেখতে পারা আরেকটা আমি করলাম, ওটা হইলো টিপস আপনারা আছে প্রথম দেখাইলাম। তো 1G কাটিং করে দিলেইবা প্রতিটি গাছও। তো হওয়ার পরে আপনারা একটা যেহেতু লকটন ফকটন সার এটারে আপনারা কিতা করবা, আপনারা এটারে ওই দেখতে পারা এখানে যো আছে দড়ি বা রসি যেতেও কইনানে আমরা ওগুলা দিয়া ঠাই করে বাইন্ডা দিবা। আর ওই দেখো মাশাল্লাহ দেশি কিকুম্বার আইছে দেখা যায়। আর নিচে দিয়ে কোনো আগাছা যদি থাকে ওগুলা ফালাইবা, যেমন ফাতালতা বা ডোকা যদি থাকে ওগুলা কাটতা দিলাইবা। যাই হোক প্রতিটি আমিও দুইটা গাছের করছি, তো দেখতে পারলা ওই লো 1 নম্বর টিপস আপনারা ফাইলা। আর কিছু ফাতা ওগুলা যেগুলা মরা ফাতা, ডিজিজযুক্ত ফাতা, পেস্ট এটা কইছে অথবা সাদ হলুদ কালার হয়ে গেছে বা ব্রাউন কালার হয়ে গেছে, ওগুলো ফাতা লতা ওগুলো খাইটা দিবা, ছাটাই করিয়া দিবা। তো দেখতে পারলা একটা টিপস। তো ভিউয়ার সকল আপনারা দেখতে পারলা এখানেও একটা জার, দুইটা জার ওই দোকা, এই যে স্টেম বা ডগা যে একটা ওটা বাড়াইয়া যার কিন্তু এগুলা কিতা করতে হইব, টুয়াইন দি বাইন্দা দিতে হইব, দড়ি রসি দি বাইন্দা দেওয়া লাগবো। দেখতে পারলাম অগো দেখতে পারা ওই তো কাবারা বাড়াই গেছে, এগুলো আপনারা ঠাই করতে হইব, বাইন্দা দিতে হইব, আমি বাঁধমু অবশ্য দেখবা। আর এগুলোও আমি কিতা করবো, যেহেতু আমার ওই দেখতে পারা সিঙ্গলর মাফরমান যে সময় বাইলিব তখন গিয়ে আমি একটারে ওই যে 1G কাটিং যেটা করছি সেম 1G কাটিং করিয়া দিব। আর এটা অবশ্য প্রথম অবস্থায় 1G কাটিং করছিলাম না। আর কীভাবে পরিচর্যা করা ওই দেখতে পারা এখানে অনেক প্রচুর ফুল কই আইছে, এলা জানতাম না একটা ভ্যারাইটি কিন্তু হইব, ওই দেখতে পারা আপনারা দেখতে পারা অনেক ফুল কই আইছে, এলা ফিমেল ফ্লাওয়ার চকিতা সরি ফিমেল ফ্লাওয়ার আইছে দুটা দেখতে পারা, এলা একটা ভ্যারাইটি কিতা জানতাম না দুইটা। তো ওগুলো আমি পরিচর্যা করবো আপনারা দেখবা, একটা একটা করি আমি কিতা করি। তো সম্মানিত ভিউয়ার্সও দেখতে পারা আমার আছে টুয়াইন বা সুতা বা দড়ি বা রসি, তো ওগুলো হয়তো আমি পিস পিস করছি, ওগুলা দিয়ে আমি এখন
আমার কিরার শশার গাছরে ঠাই খুঁড়িয়া দিমু, পাইন্দা দিমু। তো বিয়ার সকল আমার এক হাত তো ক্যামেরা লোক আমি ফাটতাম না বানতাম, কিন্তু কৌ আপনার অফ ক্যামেরা করিয়া বানমু একটা বান্দা তো সবে জানরা অবশ্য সুন্দর করে একটা লাইন করে টাই আপ করবা কেউ খানো। তো বান্দার পরে আমি আপনারা দেখাইলাম কোনো না কোনো গু বানমু আমি, যাতে লক্ষিয়া ফরি যারও দেখতে পারা লক্ষিয়া ফরি যা তো এটা বান্দা লাগবো, তাতে সিঙ্গলের লগে ফেসিয়া বয় আঁকে। তো বিহার সকল এই দেখো আমি যেন থুয়াইন দি বাঁচি দেখো কা এই দোকা বাঁচি ওইভাবে বাঁধতে এই দোকা আমি দিও ওই দোকা বাঁধছি দেখতে পারা এই দোকা বাঁধছি আর ওই দোকা বাঁধছি। তো এখন এক নম্বর খাম তো দেখতে পারা আপনারা ফয়লা প্রথমে আপনারা গাছ তো দিলা লতা পাতা চতুর্দিকে ছিটিয়া ফরি যায় তো আপনারা ঠাই করবা আপনারা মাছার লগে, যদি মাছা যার জেলা মাছা আছে অনেকে লাগবো অনেকে লাগতো না পারে, তো দেখতে পারলাম আমি ঠাই করছি। এখন ঠাই করার পরে এখন গিয়ে আমার টিপস হইব গিয়ে আপনারা সে দেখাইলাম আপনারা আমার তো সিঙ্গল মাছা দেখতে পারা আমি কিতা করলাম আমি চাইলাম না উফরে দিয়ে আর বলতো আমিও কিতা করলাম দোকা ওখানে গঞ্জি কাটিং করে দিলাম, যাতে আমি ওনার নিচর যে ব্রাঞ্চে সারছে অন্তনে চাইমু যে আমার ওই দোকা খাদ্য দিলাইছি এবার যদি উফরে দিয়ে চাইলাম না বলাই বল বল করাইতাম আমি চাইলাম যে নিচর যে ওই দোকা টুজি শাখা যে একটা বাড়াইছে টুজি শাখা আপনারা সাইডে টুজি শাখা যে চাকার যেগুলা ওগুলো আগে চাইলে আরও চাইলে আগে জ করতে পারতাম বাট আমি খাটতে পারবা চাইলে যদি চাইন না, তো আমি চাকা রাখি দিলাম কারণ আমি বসে চাইলাম করতাম এর লগে দেখি কিতো হয় আপনারা যদি চাইন চাকার খাটতা এটা খাটতে পারবা খাটলে কিন্তু এনার্জিটা চাখায় নিত না এনার্জিটা থাকবো ফ্রুটের বাইদি আর ফুল ফুলের বাইদি, তো এর লগে বেশি চাকার রাখবা না একটা লিমিটেড চাকা মানে ব্রাঞ্চে রাখার পরে তারপরে বাকি যেগুলো আছে ওগুলো খাটতে দিলে হলে আমি দেখি আমি কোন কোন খাট মার কোন কোন খাটতাম না এখনও কইতাম আর না আমি খাটাত লাগলে বোঝা যাইব। তো ভিউয়ার্স দেখতে পারছো তো আপনারা আমার লগে থাকা কীভাবে সার অ্যাপ্লাই করা কোন কোন সার বেশি দিতাম আর কোন সার কম দিতাম সব কিছু টিপস থাকবো আপনারা আমার লগে থাকা। তো ভিউয়ার্স আপনারা সর্বপ্রথম বুড়া ফাতা মরা ফাতা ইয়ালো ফাতা ওগুলারে সাটাই করে দিবার চেষ্টা করবা খাঁচি এখান লইয়া এই একটা হাট একটা হাত দিয়ে করা যাইতো না একটা অবশ্য খাঁচি লাগবো আপনারা খাঁচি ব্যবহার করবা। তো ব্যবহার সকল পরিষ্কার ক্লিন খাঁচি আপনারা লইবা আর খুব দেখা করবা গো খাটাত লাগিয়ে আপনারা মেইন ব্রাঞ্চ খাটি লাইন একটা খেয়াল করবা ওই দোকান আমি এইভাবে খাটি খাটি আপনারা দেখাই ওই দেখতে পারছো আমি ওগুলা সাটাই করিয়া দিব পূরণ করিয়া দিব একটা বুড়া ফাতা ওটাও কাটমো আর আরেকটা হলো গোপন টিপস আপনারা কই দেখতে পারা যে মেল ফ্লাওয়ারক আর ফিমেল ফ্লাওয়ারক যাতে ওপেন রাখবা যাতে এখান যদি কোনো ফাতা দিয়ে গুড়িয়া থাকে ও ফাতারে ওই খাদ্য দিবা দেখ তো ওখান কিন্তু হইব ইজি অ্যাক্সেস হইব পলিনেটার ইনসাইড যাইবার লগে পলিনেট করার লগে, তো ওটা অ্যাক্সেসটা রাখবা আর প্লাস কিয়া এয়ার ফাইব বাতাস ফাইব অক্সিজেন ফাইব গাছে, তো ওগুলা কি একটু ফাতলা করে দিবা ছাটাই করে দিবা ফাতাগুলা। তো আমি ছাটাই করিয়া ওগু বুড়া ফাতা খাটিয়া দিলেই মো আপনারা আমি দেখি দেখি ওলা করমু আর যদি কোনো ব্রাঞ্চেস খাটা লাগে আমি দেখি দেখি করমু, তো আপনারা আগে আমি ফাতা ছাটাই করিয়া দেখাইতাম ফাতাগুলো আগে খাটমু বাদে গিয়া দেখিয়া কোন ব্রাঞ্চ রাখতাম কোন ব্রাঞ্চ খাটিয়া দিলে ইতাম ওটা আমি জ করমু আঁকি। তো আপনারা খাটার পরে ওই দিনে ও দেখতে পারা যে খাটছি কেন আপনারা চাইলে ওই দেখতে পারা হলুদ আছে হলুদের গুঁড়া আপনারা যদি লাগাই দেন আরও ভালো হইব তখন ইনসেক্ট ডিজিজ তো নে একটু হলে অ্যান্টি ব্যাকটেরিয়া প্রপার্টি আছে এরপরে অ্যান্টি অক্সিডেন্ট আছে অ্যান্টিফাঙ্গাল আছে, তো ওটা আপনারা করতে পারেন করলে কিন্তু হইব উন্ডির যেন হয়েছে ওটার তো প্রোটেকশন হইব যেখানে যেখানে খাটবা ওখানে আপনারা চাইলে টাচ করতে পারবা তখন গিয়া ডাই ব্যাগ তো রক্ষা পাইতে পারে দেখতে পারা। আমি আর একটা করলাম যে দুইটা খাটছি দুইটা তো আমি লাগাইছি ওলা লাগাইয়া দিতে পারবা আপনারা ইভেন যদি ফাটি যায় ভাঙ্গি যায় আপনারা একটা ট্রাই করতে পারেন নাকি, তো ও দেখতে পারলাম আমি বাকিগুলো খাদ্য আপনারা আছে আমি দেখাইলাম আমি ছাটাই করার পরে এখা তো ক্যামেরা দড়ি দড়ি করা যাইতো না ভিডিও প্লাস লাম্বই যাব আশা করি ভাই বোন আপনারা বুঝতে পারছে অনেক টিপস পাইবা কি কুমবারর আপনারা লগে তা হোক বিহার সকল আপনারা স্যার একটা টিপস কইরাম অলরেডি কইছি ওই দেখো একটা ফাতা যে ফাতা দেখবা আপনার ফুল ওই দোকা ওটাই ওপেন করা ফুল দেখতে পারি যে ফাতায় দেখা ফুল গুড়ি লিছে ফিমেল ফ্লাওয়ার বা মেল ফ্লাওয়ার গুড়ি লিছে ও ফাত ওলা ফাতান যদি থাকে যেমন মনে করো একটা আছে দোকা আমি একটা একটা অবশ্য খেসমা আছে ওই দোকা ওই দোকা ওগু খাটার ফলে দেখতে পারে আমার একটা কিরা শশা বাড়াইছে দেখা যায়, তো এইভাবে যদি ফাতান থাকে তো ওটা সর্বপ্রথম খাটার চেষ্টা করবা প্রথম বা সেকেন্ড টাইম আর বাদ ফাতালাটা তো আগেও খাটবা আর বাদেও গুলা দেখে দেখে খাটবা পরে গা
থার্ডলি আপনার যাইবা ব্রাঞ্চিস, ওদের দেখতে পারে একটা সাইড শুট আসছে, সাইড শুট কোনটা রাখতা না রাখতা, আপনারা যদি সাইন রাখতা না আপনারা খাটিল তা পারা, যেমন ওই দোকান তোলর একটা আছে এই দোকা তোলর যদি সাইন একটা রাখতা না ওই দোকান আমি একটা রাখলাম না এইবার জোর আর ওই দোকা, আর ওই দোকান আমি তো দুনিয়া লাগিয়া দিছি দেখতে পারো, এখানে আমি খাটি দিলাম বিকজ ওই দোকা ফুল ওপেন থাকবো, একটা হলো মেল মেল ফ্লাওয়ার আইসে দেখতে পারো পুরুষ ফুল, আর গইল স্ত্রী ফুল, ওগুলো পুরুষ ফুল ওগুলো স্ত্রী ফুল, তো ওগু খাটি লিছি কারণ এগুলো বেশি রাখবার দরকার না, ও একটা আছে প্লাস কেয়া ও একটা আছে আর অন্য আছে তো ইনাফ আছে আমার লাগতো না, দেখতে পারো একটা একটা সম্পূর্ণ শশার কিরা গাছ আমি কীভাবে পরিচর্যা করছি আপনারা দেখতে পারলাম এই টু জেড, প্লাস কি আপনারা পলিনেটারের লগে অ্যাক্সেস করে দিবা আর হালকাভাবে রাখবা কি ফাতা লতা, যাতে বেশি গিস রাখবা না, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে রাখছি, আর কোনো ফাতা আছে না খাটার লগে, আর কোনো ফাতা দেখলাম না ভিউয়ার সকল, ও একটা দেখতে পারে ব্রাঞ্চিস একটু হলো সাক্কার, আপনারা চাই নকটা খাটতা খাটতা পারবা, আপনাদের আমি আমি রাখি দিলাম বিকজ আমি চাইলাম আমার নিস্তনে দড়ি দড়ি এইটু ফুড়ে দিয়ে চাইলাম না বন্ধ আগে ওখানোর লগে, তো আপনারা যারা এক্সট্রা চাক চাইন না ডালফালা রাখতে আপনারা চাকারগুলা খাইটা দিলে বা চেষ্টা করবা, আর এগুলো জানলাম না এটা কী জাতের ভ্যারাইটি, এগুলো বাচ্চিনি না মরছে আর ফিমেল না মেল ভ্যারাইটি তাও খাইতে পারতো না, ওগু ওগু দেখলাম একটু ডিস্টার্ব হলে ওগু খাইটা দিলে দাম এই দোকা এগু কাটা গেছে অলরেডি অসুবিধা নাই, এখন আপনারা সে পলিনেট কর্তাকিলা আপনারা দেখেন, যদি আপনারা ফিমেল ভ্যারাইটি থাকে শশা কিরাতে আপনারা পলিনেটারের কোনো চিন্তার দরকার নাই, অটো অটো পলিনেট হইবা আপনারা পলিনেট করবা না এই সময়, যদি ফিমেল ভ্যারাইটি হয় প্লিজ ভিউয়ার্স আপনারা যদি মেল ফ্লাওয়ার আইয়া থাকে দেখো একটা মেল ফ্লাওয়ার মনে হোক আপনার গাছ একটা ফিমেল ভ্যারাইটি, ফিমেল ভ্যারাইটি যদি থাকে আপনারা যদি মেল ফ্লাওয়ার আয় ঠিকটার আপনি প্রিন্ট আউট করে দিবা এগুলো দরকার নাই, কারণ ফিমেল ভ্যারাইটি পলিনেট দরকার নাই, পলিনেশন ছাড়াও একটা ওয়াই এটা অটো ধরে লকা পলিনেটা কি অল ইন ওয়ান আর কি, যে মেল ফিমেল ফ্লাওয়ার আইব এটা টু ইন ওয়ানে গিয়ে একটা পলিনেট করবো এটার লগে আমরা ওয়ারি করা দরকার নাই, তো এখন তো আমি জানতাম না আমার ভ্যারাইটিটা কিতা এখন, তো আপনারা যে সময় সফটনে আনবা রিড করবা ইনস্ট্রাকশন দেখলে পাইবা ইনফরমেশন, তো যাই হোক এগুলা তো আমি ওপেন মার্কেটে লই আইসি এর লগে হইতাম পারেন না, এখন বাংলাদেশ শিকিরা না এখন ওই লোদের শিকিরা, এখন যে পলিনেট কর্তা চাইন আপনারা আপনারা যে কোনো কটন বাডর সাহায্য অথবা ব্রাশর সাহায্য আপনারা আপনারা আমি দেখাইলাম কীভাবে পলিনেট করা, তো ভিউয়ার্স হল ওই দেখতে পারলে একটা ব্রাশ আপনারা ব্রাশর সাহায্যে ওখানোর যে ফিমেল ফ্লাওয়ার পুরুষ ফুলতো নেই আপনারা ব্রাশর সাহায্যে আপনারা ফুলন লইবা সাদ হলুদ হলুদ পাউডারও লাঞ্চ ফুলন বাড়াইব ওগুলা লওয়ার চেষ্টা করবা লইয়া, তখন আপনারা কিতা করতে হয় দেখতে পারা ফিমেল ভ্যারাইট ওপেন হয়েছে ওটারে আপনারা টাচ করবা এইভাবে এইভাবে করিয়া দিবা, ও ব্রাশও সাহায্যে এইভাবে করবা প্রতিটি, যদি আপনারা ফিমেল ভ্যারাইটি শশা যদি না থাকে বাকি সব শশাগুলা হ্যান্ড পলিনেশনও করতে হইব অথবা বিয়াইয়া পলিনেট করিয়া দিতে হইব, তো এইভাবে আপনারা পলিনেট করবা একটা যদি দুইটা চেষ্টা করবা অথবা একটাও চেষ্টা করবা ইনাফ থাকলে, তো এইভাবে করবা, এখন আমার তো চিন্তা লাগে একটা কি জাতর ভ্যারাইটি আল্লাহ জানে হইতাম পারলাম না, তো এইভাবে করি পলিনেট করবা, আর যদি আপনারা সাইন ফুল কুলিয়া আপনারা চাইলে আপনারা দেখাইলাম ফুল ওলা কুলিয়া আপনারা একটার ফুলের লগে যেমন দেখাইতাম সেইরাম এইভাবে এইভাবে করিয়াও আপনারা টাচ করতে পারবো অথবা ওদিনে ওদিনে দটা বাড়াইছে ফুলটা সিরিয়া ও যে সাদা মাঝখানও দেখতে পাররানি হলুদ কালার সাদা না হলুদ কালার ও গোটা লাগাইনি চেষ্টা করবা আর কি, মারতে ব্যবহার আপনারা অনেক টিপস পাইবা আজকের ভিডিওত, আপনারা স্কিপ করবা না ফুল ভিডিওটা দেখবা, ও দেখতে পারে একটা কন্টেনারর কি কুম্বার গাছ আমি সম্পূর্ণ পরিচর্যা করিয়া ছাটাই বাটাই করিয়া আগা ফাতা সব কিছু সফা করিয়া আমি বাইন্ডে টাইং টাই আপ করিয়া ওই দোকান ডাকি দিছি, এখন হয়েছে কি আমার পলিনেশনও করা দেখাই দিছে আপনারারে, এখন লাস্ট কিতা রয়েছে এখন ফার্টিলাইজার অ্যাপ্লাই করা, আর একটা জিনিস কইলে আপনারা আছে যদি মেল ভ্যারাইটি কোনো শশা গাছ থাকে কইছি অলরেডি আপনার কাছে আবার রিপিট করলাম, আপনারা যদি এখন মেল ফ্লাওয়ার বাড়াইছে তো এগুলো প্রিন্ট আউট করে দিবা, এগুলো যদি প্রিন্ট আউট করেন না তো ক্লোজ পলিনেশন হইয়া কি তৈব, যেমন মনে রকা এগো মনে করোকা ফিমেল ভ্যারাইটি শশার গাছ কিরার গাছ কি কুম্বার গাছ, আর ফলে গিয়া মেল ফ্লাওয়ার একটা দুইটা বাড়াই দিতে পারে, তো এগুলা যদি থাকে তখন গিয়া বিয়াইয়া যদি পলিনেট করে আপনার এই কি কুম্বার গাছ দেখতে পারা কি কুম্বা মেল ফিমেলও গিয়া যদি পলিনেট করে এইভাবে তখন গিয়া কি তৈব এই কি কুম্বারটা দেখবা তিত হয়ে যাব বা বিটার
টেস্টই দিব আকি তো ওখটা ওখটা ওখটার লগে কিতা কইরাম আপনার আছে সিক্রেট যে টিপস যে আপনারা ফিমেল ভ্যারাইটি তাহলে আপনারা মেল কোনো পুরুষ ফুল আইলে গুলো আপনারা পিঞ্চার ঠরি কোনটা মারি ফেলাই দিবা আর যদি নন ফিমেল থাকে তে তো আপনারা ফিমেল অ্যান্ড মেল দুইটাও দরকার পলিনেটরও দরকার আপনার হান পলিনেটেশনেরও দরকার আশা করি ভিউয়ার্স হল আপনারা বুঝতে পারছেন ওই দোকান বাদর কন্টেনার আমি অবশ্য পরে করবো আপনারা আছে একটা কন্টেনারও আমি কমপ্লিট করে দেখাই দেবো আর ও যে সাইটটা দেখতে পারে ওটাও আমি করবো অলরেডি তো আমি দেখাইছি যে সময় আপনারা মাথা জয় দিব প্রিন্টার খরিদ লইব আপনার হেড এটা তো দেখতে পারছেন এগুলো হইলো বাংলাদেশি আর এগুলো হইলো অদেশি আর ওই দোকান আমি না একটা অদেশের কিরার গাছ লাগাইছিলাম ওই উৎপন্ন ওই দোকান একটা উঠছে অন্য লাগাইছে আমি আর উঠছে না ওই দোকানও উঠছে তো যাই হোক এগুলা খোল্লা এখন গিয়া কোন সার বেশি দিলে বেশি বেশি ফলন আইব ফুল আইব ফ্রুট আইব আর ফ্রুট ধরব ওটা আপনারা দেখবা এখন সার অ্যাপ্লাই করবার আগে আপনারা আত সাহায্য হোক আর যদি হোক কিতা দিয়ে এইভাবে একটু লুজ করিয়ে দিব মাটিরে আপনারা দেখতে পারলাম আমি ওলা লুজ করলাম ফোক বা ছোটো স্পেডর সাহায্যে আপনারা লুজ করে দিবা ভিউয়ার্স হলো দেখতে পারলা এখানে আমার এখানে আমি কিতা করছি চিকেন প্যালেটস ফিশ ব্লাড অ্যান্ড বোন অ্যান্ড বোন মিল তিনটা ফার্টিলাইজার আমি সমান সমান করিয়া মাফিয়া মেজারমেন্টে আমি তিনটা সার মিক্স করে নিছি করিয়া আমি কিতা করছি অল পারপাস বানাই লিছি তো এগুলোর মাঝে আমরা কিরা শশার গাছের লোক বেশি বেশি পরিমাণ ফসফরাস অ্যান্ড পটাস অ্যান্ড নাইট্রোজেন দরকার তো নাইট্রোজেন হইল লো আর ফসফরাস হাই আর পটাস হাই থাকতে হইব তো দেখতে পারলে আমি একটা বানাইছি আপনারা আছে যে কোনো একটা সার থাকলে হইব যেমন চিকেন প্লেটস যদি থাকে অনলি চিকেন প্লেট ইউজ করতে পারবা যদি ফিশ প্লেট বোন মিল থাকে তো আপনারা বোন ফিশ প্লেট বোন মিল ইউজ করতে পারবা আর বোন মিল যদি থাকে তো অবশ্য যে কোনো দুইটার লগে একটার লগে মিক্স করে ইউজ করতে হইব বোন মিলও বেশিরভাগ ফসফরাস আমরা আছে আর অল্প নাইট্রোজেন আছে যোগকিতা নাই যোগকি পটাস নাই তো এর লগে অন্যটা সার মিক্স করতে হবে তো আপনারা কি তারপর কন্টেনার সাইজ অনুযায়ী 10-15 গ্রাম আপনারা আপনারা জর্তনে হরাইয়া আপনারা অ্যাপ্লাই করবো দেখতে পারেন আমি অ্যাপ্লাই করছি তো করার পরে এখন আপনারা যে আপনারা আছে যদি ফার্মিয়ার্ড ম্যানুয়ার থাকে বা হোর্স ম্যানুয়ার থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অথবা যে কোনো কম্পোস্ট ইউজ করতে পারেন হোম মেড কম্পোস্ট অথবা অল পারপাস বা মাল্টিপারপাস কম্পোস্ট তো আমার সে দেখতে পারা একটাই ল আমার গরর কম্পোস্ট ওই দোকান আমি কিতা করাম এইভাবে দিলাম আপনারা যদি সাইন না দিতা না দিলে আপনারা যে মাটিটা জ করছেন তার অরিজিনাল মাটিটাও আপনারা উপরে দিয়ে কভার করে দিতে পারবেন এইভাবে কভার করে দিলেবা একটা হইলো এক ধরনের এক লাইয়ার মলচিং হয়ে যাওয়া কি ধরলে মলচ করা আপনারা সাইন এক্সট্রা মলচিং করতা তাও করতে পারবা যদি মনে করেন আপনারা মলচিং করতা মলচিংও করতে পারবা তো দেখতে পারলা ভিউয়ার্স একটা কিকুম্বা শশা কিরার গাছ কীভাবে সম্পূর্ণভাবে পরিচর্যা করা লাগে এইভাবে আপনারা অল সিজন পরিচর্যা করবা লঙা সিজন থাকবো গাছ থাকবো বাইসিয়া আর এই যে সব ড্রেসিংটা আমি করছি এভরি 4-6 উইকস ফোর ফোর আপনারা এই ড্রেসিংটা করবা আর ইন বাদে গিয়া হইলো লিকুইড ফার্টিলাইজার আপনারা হোম মেড লিকুইড ফার্টিলাইজার হোক আর কিনা ফার্টিলাইজার হোক আপনারা 7-10 ডেইজ ফোর ফোর অথবা 7-14 ডেইজ ফোর ফোর আপনারা অ্যাপ্লাই করবা মাসত 2-3 বার অথবা 4 বার ওটা হইলো কথা ও দেখতে পারছেন আমি সম্পূর্ণভাবে কিলা পরিচর্যা করছি আর সব শেষ আমার এখন গিয়ে পানি না দিলে চলবো আমার মাটি অলরেডি ময়শ্চার আছে আমি পানি দিতাম না ও দেখতে পারলাম ভিউয়ার্স কীভাবে আমি সার অ্যাপ্লাই করছি কীভাবে মলচিং করছি কম্পোস্ট দিয়া কীভাবে ফাতা সাটাই করিয়া দিছি কীভাবে টাই আপ করছি কীভাবে পলিনেট করছি সব কিছু অল ইন ওয়ান প্যাকেজও আপনার আছে গাইড দিছি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার যারা ভাই বোন নতুন আপনারা লগে আশা করি হেল্পফুল ভিডিও হইব ইউজফুল ভিডিও হইব ইনফরমেটিভ ভিডিও হইব আশা করি আপনারা সব সময় আমার সাপোর্ট করিয়া যাইবা লাইক কমেন্ট করিয়া যাইবা শেয়ার করিয়া যাইবা আপনারা কোনো মতামত তাহলে আমার জানাইবা আর সার কিতা বেশি দিতা 1 নম্বরে ফসফরাস 2 নম্বরে পটাশ আর 3 নম্বরে নাইট্রোজেন ওইভাবে নিবা ভলিউম করিয়া তো ওইলো ভলিউম আর যদি আপনারা খালি বেশি নাইট্রোজেন দেন আর পটাশ আর ফসফরাস যদি কম থাকে দেখবা যে বড় বড় ফাতা থাকবা আর ফুল আর ফ্রুটাওয়া কমি দিব তো বেশিরভাগ ফসফরাস হইলো ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট ডেভেলপমেন্টের লগে আর পটাশ হইল গিয়া অল ইন্টায়ার অল অল যে ওভারঅল অল প্লা মানে আস্তা গাছর প্লান্টসর হেলথি সতেজ রাখার লগে উন্নত মানের ফুলাওয়া ফুল ফুটা ফ্রুটাওয়া ফ্রুট দরা ওখটার লগে হইল পটাশ দরকার আর নাইট্রোজেন দরকার আমরা ফাতা আগা খান্ড ছাড়ার লগে সবুজ ফাতা
ফলে যেগুলো রাখার লগে ওর লগে বুঝতে পারছেন বিভার্স আমার ভিডিওটা লম্বইব, কিন্তু লম্বইলে আমি সম্পূর্ণ অল ইন ওয়ান টিপস আপনার কাছে দিছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে যে বাড়তি গাছও সেম আমি ফার্টিলাইজার অ্যাপ্লাই করবো, আর তো আমি ডুগা খাইটা দিছি দেখতে পারা টিপস কর টিপস পয়েন্ট, যে সময় দেখবো আপনারা আর ওখান পর্যন্ত হয়ে যাব, আপনারা টিপস দিবার বাদে সাইড শুট যেগুলো আছে আর বগুলার তো বেশি বেশি ফুল ফুলও টাইব ওর লগে হৈশিকটা করতা। আর আরেকটা জিনিস হইল আপনারা হচ্ছে কইলে লাস্ট টিপস, আপনারা সব ওই দোকা ওই দোকা আমি ওনা আদ দিতেও দেখলাম ওই দোকা ব্ল্যাক এইফেডস বা ব্ল্যাক ফ্লাইস ওগুলা অ্যাটাক অলরেডি করে দিছে, এগুলা যদি অ্যাটাক করিলে আপনারা এভরিডে একটারে সার্চ করবা, সার্চ করার পরে আপনারা অর্গানিক ওয়ে আপনারা একটা রিমুভ করতে পারেন, অথবা ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ইউজ করতে পারেন, হোম মেড ইনসেকটিসাইড পেস্টিসাইড বানায় ইউজ করতে পারেন, অথবা আপনারা এখান দিয়ে কাম করতে পারবা, যেহেতু এক জোড়ার দ্বারা আপনারা টিস্যু পেপার বা সফট ক্লথ সব ওয়াটারও ভিজাইয়া আপনারা ফুসি ফুসিও একটারে দমন করতে পারেন, তো ফুকা মাকড় দমন করার লগে আপনারা সব ওয়াটার ইউজ করতে পারেন স্প্রের মাঝে, এর সাইলে অ্যাড করতে পারেন আপনারা নিম অয়েল অথবা অল্প পরিমাণ বেকিং সোডা টার্মারিক পাউডার, অথবা আপনারা কিছু ইউজ করতে পারেন পেপারমিন্ট অয়েল ওগুলো আছে ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি ভিডিও অলরেডি মনে আপনারা আছে ইনশাল্লাহ পাইবা কীভাবে হোম মেড ইনসেকটিসাইড পেস্টিসাইড ফাঙ্গিসাইড বানাইতা অল ইন ওয়ান আমি বানাইয়া দেখাইম কয়েকটা, আপনারা আমার লগে থাকবা। তো যাই হোক বিবার সবাই আজকে ওখান পর্যন্ত শেষ করলাম, ভালা থাকা সুস্থ থাকুক এই কামনা বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।